Assalamu alaikum, I am Muhammad Shalom, Prabhashak Orthoniti, Mujaddid Islami Alim Madrasa, Kaliyapur Gajibu. Shubhpriyo shikharthider, asha kori tumra shobai bhalo acho, amio bhalo achi. Amader ajker online class er bishoy hocche Islamer itihash Alim Prothom Borsho Bodorer Juddho. Prothome amra dekhbo je Bodorer Juddher karon ebong tar folafol. Bodorer Juddho মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, এর মধ্যে মুজাহিদ বাহিনী সাহাবী ছিল 70 জনের অধিক, বাকি সাহাবীরা ছিল আনসার। মুসলমানদের ছিল 70টি ওট এবং পুরো বাহিনীর জন্য ছিল 2টি ঘোড়া। অন্যদিকে মুসলমানদের সহিত যুদ্ধ করার জন্য আবু জেহেল উতবা সাইবা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বদরের অভিমুখে রওনা হন। এই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000, তার মধ্যে অশ্বারোহী ছিল প্রায় 200। বদরের প্রান্তর 624 খ্রিস্টাব্দ মতান্তরে দ্বিতীয় হিজরি 17 রমজান বদর প্রান্তরে পৌঁছার পর সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, যেহেতু মুসলমানদের সেনাপতি স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য তার জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন। তাই তিনি রসুল্লাহ সাল্লামের জন্য একটি আলাদা জায়গা নির্ধারণ করে দিলেন। পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মিত হয়েছে। রসুল্লাহ সাল্লাম বদরের প্রান্তে পৌঁছার পর বারবার আল্লাহর নিকট দোয়া করছিলেন। চূড়ান্ত যুদ্ধে যাওয়ার আগেই কয়েকটি মল্ল যুদ্ধ সংঘটিত হয়, অর্থাৎ দুই পক্ষের বড় বড় বীরদের নিয়ে এককভাবে একটা যুদ্ধ। এই মল্ল যুদ্ধের জন্য রসুলুল্লাহ সাল্লাম আনসার সাহাবিকে প্রেরণ করলেন। কুরাইশরা তা প্রত্যাখ্যান করলে পরবর্তী সময়ে মুজাহিদদের মধ্য থেকে তিনজনকে প্রেরণ করা হয়। তার মধ্যে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু। অন্যদিকে কুরাইশদের পক্ষ থেকে তিনজন বীর যোদ্ধাকেও প্রেরণ করা হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু কুরাইশ তিন বীর যোদ্ধাকে হত্যা করে ফেলেন এবং পরবর্তী সময়ে যুদ্ধের শুরুতে তিন বীর যোদ্ধাকে হারিয়ে কুরাইশদের মনের মধ্যে অন্তরে ভীতি সঞ্চার হয় এবং তাদের মধ্যে তীব্র যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিশেষ সাহায্য প্রদান করেছিলেন। উল্লেখ আছে যে বদরের প্রান্তরে কাফিরদের অবস্থান ছিল শক্ত মাটির অংশে আর মুসলমানদের অবস্থান ছিল বালুর অংশে। যে বৃষ্টির বর্ষণের মাধ্যমে কাফিরদের শক্ত মাটিকে আল্লাহ তাআলা কাদায় পরিণত করে দেন এবং মুসলমানদের দখলকৃত বালুর অংশকে শক্ত করে দেন। ফলে কাফিরদের আর অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না, মুসলমানরা অতি সহজে অগ্রসর হয়ে গিয়েছিলেন। বদর যুদ্ধের ফলাফল। বদর যুদ্ধে সাহাবীদের বীরত্ব ছিল অতুলনীয়। কাফিরদের প্রায় সকল নেতা আবু জেহেল সহ অধিকাংশ নেতা মৃত্যুবরণ করেন। বিকেলের মধ্যেই বদরের যুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধ শেষ হওয়ার পরেও রসুলুল্লাহ সাল্লাম বদরের প্রান্তরে তিন দিন অবস্থান করেন। বদরের যুদ্ধে 14 জন সাহাবি শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণকারী সাহাবিদেরকে গুসল ছাড়াই দাফন করা হয়, কেননা আল্লাহর পথে যারা শহীদ হন তাদের রক্ত, জামা ও দেহ আল্লাহর নিকট উপস্থিত করা হবে। এই জন্য তাদেরকে গুসল ছাড়াই বদরের প্রান্তরে দাফন করা হয়। অন্যদিকে কাফিরদের পক্ষে 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। বদরের যুদ্ধের বদরী সাহাবিদের মর্যাদা। যে সকল সাহাবি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মর্যাদা অন্যান্য সাহাবিদের তুলনায় অনেক বেশি। বিশেষ করে বদরী সাহাবিদের মর্যাদা 4 খলিফা এবং জান্নাতের সুসংবাদ তত সাহাবিদের পরপরই বদরী সাহাবিদের স্থান। বদরের যুদ্ধের গুরুত্ব এবং ফলাফল। বদরের যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে জয়লাভ করেন। এই যুদ্ধে জয়লাভ করার ফলে ইহুদিদের কুরাইশদের মনোবল ভেঙে পড়ে, তারা আর সামনের দিকে অগ্রসর করার সুযোগ পায় না। পরবর্তী সময়ে মুসলমানদের ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয় এবং মুসলমানরা পুরো মদিনায় ইসলাম প্রচারের জন্য নেমে পড়েন এবং মদিনার লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করেন। শুধু মক্কা মদিনা না, সারা দুনিয়ায় ইসলামের প্রচার এবং প্রসার হতে থাকে এবং মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা মোটামুটি বদরের যুদ্ধের কারণ এবং ফলাফল বুঝতে পারছি। আমরা আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। আগামী দিনে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।